ইন্ডিয়াতে কোভিড সিচুয়েশনের চূড়ান্ত অবনতি হয়েছে রিসেন্টলি। 3-4, 2-2.5 লাখ করে কেস ধরা পড়তেছে ইনফেকশনের, এবং মৃত্যু 2-2.5-3 হাজার হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই একটা ইন্ডিকেশন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মেট্রিক্স, জলবায়ু, অ্যাটমসফিয়ার, দেশ, কালচার, সব কিছু বেসিক্যালি অলমোস্ট আইডেন্টিক্যাল। তো সেক্ষেত্রে এটা কাইন্ড অফ অ্যান ইন্ডিকেশন যে বাংলাদেশের পরিস্থিতি কীরকম, কারণ আমরা রিলাই করতে পারি না বাংলাদেশের ডেটাকে। ইন্ডিয়ার প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের চেয়ে বেটার। সো এটা কাইন্ড অফ একটা রেফারেন্স পয়েন্ট যে বাংলাদেশের অবস্থা কীরকম। সো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা ভালো না, এমনি এতে তো আমরা অ্যানেকডোটালি জানি, শুনতেছি চারপাশ থেকে যে অবস্থা ভালো না। যেমন ইউএসএতে যখন প্রচুর মৃত্যু এবং প্রচুর ইনফেকশনের রেট ধরা পড়তেছিল, সারা পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট এবং খুবই ভয়াবহ সব নাম্বার, তখন ট্রাম্প বারবার চিল্লাচিল্লি করে বলতো একটা কথা যে আমরা এত টেস্ট করি কেন, টেস্টের সংখ্যা জানি কমানো হয় কেন, কারণ এত টেস্ট করলেই ধরা পড়তেছে। এবং ট্রাম্প তো অনেকটা বাংলাদেশের মতো, যেটা অতীতে আলাপ করছি, তো বাংলাদেশে যেরকম ফাইট হইতেছে করোনা ভাইরাসের সাথে, না বাংলাদেশের ফাইট হইতেছে ডেটার সাথে, ট্রাম্পও এরকম হইতেছে কোভিডের সাথে ফাইট করার পাশাপাশি ডেটার সাথেও ফাইট করতে যাচ্ছিল যে ডেটা জানি সাপ্রেস করা হয়, জানি না জানা যায় যে কী পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, তাইলে কী হয় দেখতে খারাপ দেখা যায়, কারণে বাংলাদেশিদের যেরকম দেখতে খারাপ লাগে, ইজ্জত, প্রচুর ইজ্জত। তো তো এরকম আর কি ব্যাপারটা যে ইউএসএতে প্রচুর টেস্টিং হয়েছে দেখে আমরা জানতে পারছি কি বাস্তবতা। ইন্ডিয়াতে প্রচুর টেস্টিং বাংলাদেশের তুলনায় ডেটা সাপ্রেস কম করা হয় বলে আমরা জানতে পারতেছি সেখানে কি বাস্তবতা। বাংলাদেশের পুরা গুন্ডাতন্ত্র, মাফিয়াতন্ত্র আগাগোড়া, যেই কারণে আমরা অতটা রিলায়েবলি জানতে পারি না। তো এই সব কিছু বিবেচনায় নিলে ধারণা করা যায় যে বাংলাদেশের অবস্থাও সুবিধা না, এবং অ্যাগেন যেটা আমরা চারপাশের মানুষের কাছ থেকে শুনে জানি। তো এই যখন বাস্তবতা, তখন হচ্ছে ইন্ডিয়াতে প্রচুর অক্সিজেন সংকট এবং সেখানে অক্সিজেন বাংলাদেশ সহায়তা করার একটা আলাপ উঠছে। অনেকটার পক্ষে বলতেছে যে হ্যাঁ তাদের অবস্থা খুবই খারাপ, সাহায্য করা উচিত, অনেক এটার বিপক্ষে অবস্থান। এটার খুব ইজি অ্যান্সার আছে বলবো না, তবে কনক্লুসিভ অ্যান্সার আছে মনে হয়। ইজি অ্যান্সার নাই, কারণ হচ্ছে আপনি যদি জিনিসটাকে দেখেন যে এই পরিস্থিতিটা অনেকটাই হচ্ছে ওই যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে সাহায্য চাচ্ছিল ওই পরিস্থিতিটার আইডেন্টিক্যাল, অনেকটা ওই পরিস্থিতিটার সাথে অনেকটাই সিমিলার। কারণ হচ্ছে যখন রোহিঙ্গারা বাংলাদেশে সাহায্য চাচ্ছিল তখন আমরা যারা সাহায্য করতে চাচ্ছিল, রাজি হয়েছিল, তারা কিন্তু এখন আবার ইন্ডিয়াকে সাহায্য করতে চায় না। আবার রোহিঙ্গাদেরকে হেল্প করার বিপরীতে যাদের অবস্থান ছিল তারা এখন আবার ইন্ডিয়াকে হেল্প করতে যাচ্ছে। এটা কেন, কারণ এটা আমরা জানি, এদের আমরা কানামি, এটা কানামি, হ্যাঁ, এরা এরা আইলের কে কোন পাশে অবস্থান করে সেটা আমরা জানি। সো রোহিঙ্গারা মুসলিম দেখে তাদেরকে হেল্প করতে হবে, তখন অন্য বিভিন্ন সামাজিক ইস্যু যেগুলো আইলের অন্য পাশের লোক যারা হইতেছে, আমরা চেতনার লোকজন, তারা তুলছে, সেগুলো তখন ইরেলেভেন্ট ছিল না। এখন আবার চাইলের ওই চেতনার পাশের লোকজন এখন ইন্ডিয়াকে সাহায্য করতে হবে তাদের, কিন্তু তখন যে তারা এইসব কথাবার্তা বলছে সামাজিক ইস্যু, আমরা গরিব দেশ, আমরা কীভাবে পারবো রোহিঙ্গাদেরকে সাহায্য করতে, সম্ভবই না, এরা এখন আবার এটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছেন আমরা গরিব দেশ। তো এরা এদের চেতনার জায়গা থেকে এদের অলরেডি কিবলা ঠিক করা আছে, এবং যেটা বলি সবসময় এরা প্রেডিক্টেবল কে কখন কোন দিকে অবস্থান নেবে, এরা তাদের সেই কাজ করতেছে। বাট অবজেক্টিভলি যদি আপনি জিনিসটা অ্যাপ্রোচ করেন এবং চিন্তা করেন, যেই কারণে বললাম সিচুয়েশন দুইটা আইডেন্টিক্যাল অনেকটা বা সিমিলার, যে রোহিঙ্গাদেরকে হেল্প করার ব্যাপারে আমি অবশ্যই এটার সমর্থন ছিল। এটার কারণ হচ্ছে তাদের লাইফ হচ্ছে ইমিডিয়েটলি আন্ডার থ্রেট ছিল, ইমিডিয়েটলি, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাদেরকে লিটারেলি মারা হচ্ছিল এবং তারা লিটারেলি এসে আপনার দরজায় নক করতেছিল। ধরেন আপনার বাসার দরজায় একজন সে নক করতেছে এবং তাকে পিছন থেকে কোপাইতেছে, আপনি এখন দরজা না খুলে সে মারা পড়বে। সো ওই রকম পরিস্থিতিতে তখন আর সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ নিয়ে যে তাকে বাসায় ঢুকতে দিলে কী অবস্থা হবে, আমি খাইতে পাবো কি পাবো না, খাবার শেয়ার করতে হবে, তখন আর ওই সব হেড অফ টাইম ভাবার আর তখন অবকাশ নাই। তখন ইমিডিয়েটলি ওই মানুষের জীবন বাঁচানোটা দায়িত্ব, এর বাইরে আর অন্য চিন্তার কোনো জায়গায় থাকে না, রাইট? আপনাকে ইমিডিয়েটলি দরজা খুলে দিতে হবে, নাহলে ওই লোকটা মারা পড়বে। সো একটুকু আমরা মানুষ হিসেবে, মানুষ জাতি হিসেবে আমরা মানুষ একটা মানুষ আরেকটা মানুষের কাছে আশা করতেই পারি। তারা লিটারেলি জাহাজ নৌকা নিয়ে আসতো আমাদের এখানে, ফিরে দেওয়া হতো এবং সেই নৌকাটা ফিরে যাওয়ার পর ওই মানুষগুলো মারা পড়তো, লিটারেলি এভাবে হইতো। লাইক আমি যে অ্যানালজিটা দিলাম যে আপনার দরজা একজন নক করতেছে, তাকে পেছন থেকে কোপানো হচ্ছে, আপনি দরজা না খুললে তাকে কোপা এখানে মেরে ফেলা হবে, দরজা খুললে হয়তো সে বাঁচবে, এই অ্যানালজিটা লিটারাল অলমোস্ট। সো দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন এবং নো ডাউট যে রোহিঙ্গাদেরকে আমাদেরকে ঢুকতে দিতেই হইতো, এবং ঢুকতে দিছি বলে তো আমরা ভালো মানসিকতার পরিচয় দিছি যে আমরা নিজেরা শেয়ার করতে রাজি হয়েছি গরিব দেশ হওয়া সত্ত্বেও, এবং দ্যাটস দ্য মিনিমাম উই ক্যান অ্যান্ড উই শুড ডু অ্যাজ হিউম্যান বিইং। খুব উদার কিছু করছি তা না, মিনিমামটা করছি মানুষ জাতি হিসেবে, আমরা মিনিমামটা করছি আশরাফুল মখলুকাত হিসেবে। ইন্ডিয়ার সিচুয়েশানটা কাইন্ড অফ সিমিলার, আইডেন্টিক্যাল বলছি, আই টেক ইট ব্যাক, কারণ কাইন্ড অফ সিমিলার ইন দ্যাট যে তারাও হচ্ছে ইমিডিয়েট লাইফ আন্ডার থ্রেট তাদের, আমাদের কিন্তু ইমিডিয়েট আন্ডার থ্রেট না বাংলাদেশে, আর মেবি নট আসতেছি সেখানে।
অ্যাপারেন্টলি বাইরে থেকে ভিজিবলি বাংলাদেশের কোভিড সিচুয়েশন ইন্ডিয়ার মতো না, সো ইমিডিয়েটলি লাইফ আন্ডার থ্রেট হচ্ছে ইন্ডিয়ানদের, সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের লাগবে ওই চিন্তা করে যার লাইফ ইমিডিয়েটলি আন্ডার থ্রেট তাকে হেল্প করতেছি না। ওই যে রোহিঙ্গাদের যে সিচুয়েশনটার মতো, যে আমাদের খাবার শেয়ার করলে ভবিষ্যতে আমাদের ইস্যু হবে, তারা ঢুকলে আমাদের সন্ত্রাস বাড়বে, ওই ভবিষ্যতের টার্সিয়ারি লেভেলের চিন্তা করে যার লাইফ ইমিডিয়েটলি আন্ডার থ্রেট তাকে এখনই কোপায় মেরে ফেলবে দরজা না খুললে, তখন আর এই আলোচনার অবকাশ থাকে না। তো একইভাবে ইন্ডিয়ানদের লাইফ যদি ইমিডিয়েটলি আন্ডার থ্রেট হয় তাইলে হয়তো এই আলোচনাগুলোর অবকাশ থাকে না। নাও যে কথাটা বললাম যে তাদের লাইফ তো ইমিডিয়েটলি আন্ডার থ্রেট, তার অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, তো আমাদের লাইফ ইমিডিয়েটলি আন্ডার থ্রেট, কারণ নাম্বার ওয়ান আমরা এটা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের ডেটা রিলায়েবল নাই। সো অ্যাপারেন্টলি বাইরে থেকে হয়তো মনে হচ্ছে আমাদের অবস্থা ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো বা ভালো, হয়তো না। আর সেকেন্ড থিং হচ্ছে যে ভায়াবিলিটি বা পসিবিলিটি, বা পসিবিলিটি না প্রবাবিলিটি, যে আমাদের পরিস্থিতি ইন্ডিয়ার মতো হওয়ার প্রবাবিলিটি কতটুকু, লাইক দের ইজ এ রিয়েল চান্স যে বাংলাদেশের এই অবস্থা চলতেছে অথবা খুব সামনেই হবে আসবে, রাইট? সো এটা লাইক থিওরি না, এটা হাইপোথিসিস না, বা এটা খুব ফার ফেচড কোনো এক্সপেকটেশান না, হ্যাঁ, যে বাংলাদেশের অবস্থা ইন্ডিয়ার মতো যে কোনো মুহূর্তে হয়ে যাবে। সো এই পরিস্থিতিতে হেল্প করাটা সুযোগ নাই, হ্যাঁ, এই পরিস্থিতি হেল্প করার সুযোগ নাই। আমি একটা এটা একটা এক্সপেরিমেন্টের কথা আমি কোথায় পড়ছিলাম বা শুনছিলাম, আমি জানি না এটা রিয়েল কি না, একটা এরকম একটা কথা আছে যে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল একটা কুয়ার মধ্যে, একটা বানর, মা বানর এবং বাচ্চা বানরকে রেখে সেই কুয়াটা পানি দিয়ে ভরতেছে আর কি। তো কুয়াটা যখন পানিতে ভরে যাচ্ছে, তখন মা বানরটা বাচ্চা বানরটাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতেছে, বাচ্চা বানরটাকে সেভ করা, সে সবভাবে মাথার উপরে রাখে। যখন পানি বাড়তে বাড়তে মার নাক পর্যন্ত চলে আসছে, এখন মা যখন আর শ্বাস নিতে পারতেছে না, তখন সে হইতেছে বাচ্চাটাকে ফেলে বা সে লাফায় বাঁচার চেষ্টা করতেছে। সো জীবন বাঁচানোর তাগিদটা এরকম, যখন আপনার আজরাইল যখন গলা চাপ দিয়ে ধরে তখন আর হুঁশ থাকে না। ওই যে যেরকম যারা সুইসাইড করে, এরা কিন্তু আপনার গলায় যখন ফাঁস দিয়ে মারা যায়, এরা গলায় ফাঁসটা দেওয়ার পর যখন জানটা বের হয়ে যাইছে না, তখন তারা বাঁচার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু তখন অলরেডি দ্যাটস টু লেট, কিছু করার থাকে না। সো যখন দমটা বের হয়ে যাইছে না গলা থেকে, তখন আর হিতাহিত জ্ঞান থাকে না, তখন মানুষ সর্বোচ্চ চেষ্টা করে বাঁচার। সো ওই বানর এক্সপেরিমেন্ট আমি জানি এটা ট্রু কি না, এরকম একটা শুনছি পড়ছি আর কি, পড়ছিলাম একটা, আই ডোন্ট নো, বাট বাস্তবতাটা হচ্ছে এরকম আর কি। সো আপনার যখন নাকের আগায় আপনার দম নাই, তখন আর আপনার আপনার বাচ্চাকে বাঁচানোর, ইফ দ্যাট এক্সপেরিমেন্ট ইজ ট্রু, বাচ্চাকে বাঁচানোর হুঁশ থাকে না নিজের তখন। তো সেখানে আমাদের নাকের আগায় দম চলে আসছে এই কোভিড সিচুয়েশানে, ইদার আমাদের পরিস্থিতি ইন্ডিয়ার মতো অথবা ইন্ডিয়ার চেয়ে খারাপ আমরা জানি না, অথবা খুব নিকট ভবিষ্যতে ইন্ডিয়ার মতো বা ইন্ডিয়ার চেয়ে খারাপ অবস্থা হওয়ার দেয়ার ইজ এ রিয়েল প্রবাবিলিটি, পসিবিলিটি না প্রবাবিলিটি, রাইট? সো এই পরিস্থিতিতে আমরা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট জিনিসপত্র দেয়া এটার 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 সুযোগ নেই এখানে। লাইক আমি আমি 100% মানবিক একজন মানুষ বলে নিজেকে বিশ্বাস করি, এবং আমার কোনো দল নাই যে আমি এন্টাই ইন্ডিয়া দেখে আমি ইন্ডিয়াকে হেল্প করবো না, বা আমি ইয়ে রোহিঙ্গারা মুসলিম দেখে ওদেরকে হেল্প করবো, এই সব এইগুলো আমার জন্য কারণ না, যেগুলো এই দুই শিবিরও যারা তাদের জন্য এগুলো কারণ, আমার জন্য এগুলো কারণ। আমি জাস্ট মেরিট দিয়ে ঘটনাটাকে বিচার করে আমার মনে হয় যে মানবতার জায়গা থেকে আমাদের সুযোগ থাকলে অবশ্যই হেল্প করা উচিত, এবং আমাদের যদি আমাদের থ্রেটটা যদি ফার ফিউচারে হইতো, দূর ভবিষ্যতে হইতো, তাইলেও আমি বলতাম যে ওকে আমাদের কিছুটা হইলো মানবিকতার জায়গা থেকে করা উচিত, কিন্তু আমাদের থ্রেটটা একদম নিয়ার ফিউচারে আছে, অদূর ভবিষ্যতে আছে, অর মেবি আমরা অলরেডি ডিলিং উইথ দ্যাট সিচুয়েশন, আমরা জাস্ট উই ডোন্ট নো, কারণ আমাদের ডেটা আমাদের বিশ্বের সেরাদের সোনার বাংলা, এই কারণে আমরা কোনো বুঝতে পারি না কী হয় এই দেশে। সো না, আমার মনে হয় না যে এখন ইন্ডিয়া বা কাউকে হেল্প করার আলাপ তোলার সুযোগ এই মুহূর্তে আছে বা আমরা সেই অবস্থানে আছি।